অদরুকে মোটামোটা লাগছে ভিডিওর মধ্যে। এই ডাব পাড়ার মাছটা যাচ্ছি আমাদের, এখন ডাব পাড়া হবে, যদি কেউ চিনতে পারেন তো একটু কমেন্ট করে জানাবে নামটা কি। এদিকে অতনু আছে, অতনু তোমরা কেউ তেঁতুল খেয়েছো? তেঁতুল কেমন লাগে জানো? কোনোদিন খেয়ে খেয়ে যদি থাকো অতনুকে জানাবে কমেন্ট করে কেমন তেঁতুলটা লাগে। আর এই সুরজিৎ যাচ্ছে ডাব পারবে আমাদের, দেখা যাক কি হয় এখন কোন গাছটায় পারে। আর এইগুলো হচ্ছে বড় বড় খাল বা নদী বলতে পারো। আর ওখানে দোল আর কি ক্যা কার রা সমঝ মে নেই আ রা, মনে হচ্ছে চান করছে। আচ্ছা এদিকে আমরা যাচ্ছি এখন, আপনাদেরকে ডাব দেখাবো, তো আমাদের সাথে থাকো, তো আমরা দেখাবো। এই গাছে নারকেল দুটো আছে আর এটাতে ডাব আছে। আর এই অতনু উঠবে আর ও উঠবে। এর এর বডিটা হচ্ছে সেক্সি বডি। এর বডি সেক্সি বডি, তোমরা দেখে বলবেন। এদিকে কাইজু আমাদেরকে এখানে দাঁড় করিয়ে চলে যাচ্ছে, বলছে বলো এখানে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে তোমরা আমাদের সাথে থাকো। এসেছি উনি গাছে উঠবেন, তো আপনারা সাথে থাকুন। অতনু এদিকে দাঁড়িয়ে আছে, গাছে উঠছে। ঠিক আছে কেমন করে গাছে উঠছে দেখো। আর এটাতে এটাতে 7টা 8টা ডাব আছে। তো আমাদের গাছে গাছবার মাছটা উঠে যাচ্ছে। আর এদিকে অতনু দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল খুঁজছে, দেখা যাক কখন ডাবটা পারে। ডাবটা পারলে আমরা কেটে একটু খেয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ উনি বাঁদরের মতন ঝুলে ঝুলে উঠছে, বাঁদরের মতন ভালো উঠতে পারে। আর এ তো বাঁদরের তো আর একটা ভাই। হচ্ছে অতনু তো কলা গাছ ভেঙে টেঙে একাকার ছন্ন করে দিচ্ছে লোকেদের গাছ, জানি না কি পর। এই ডাব খেলাচ্ছে ওখান থেকে, এই অতনু ক্যাচ ধরে নিয়েছে। অতনু কিন্তু মানে ক্রিকেট খেলার মাস্টার ছিল, তো ক্রিকেট ছেড়ে দিয়েছে যেহেতু, তো ওখান থেকে একজন ডাব পাড়ছে। উনি ডাব গাছে উঠে গেছে, গিয়ে ওখান থেকে ডাব পাড়ছে। আর এখানে অতনু আছে, অতনুর মুখে পাতাটা আঁচড়ে গেছে, তো দেখা যাচ্ছে না। কিন্তু একটা ডাব আমাদের জলে ফেলে দিয়েছে। এবারে কি করবো আমরা, একটা ডাব ফেলে দিয়েছে। উনি জুতো খুলে নামছে না, জুতো পরে নেমে যাচ্ছে জলে, জুতো পরে জলে নেমে গেছে। বলতে পারছি না কি হবে। ঠিক আছে তোমরা আমাদের সাথে থাকো, আমরা দেখাবো। 3টে ডাব পেরেছি আমরা এখন অবধি। আর উনি তো মানে কি বলবো, আর ওনাকে আর আমাদের ডাব গাছের মাছটার ওখানে বসে আছে। আপনারা দেখতে পারলে একটু কমেন্ট করে বলবে কেমন লাগছে, বাঁদরের মতন নাকি? এই বাঁদরের মতন বসে আছে। এই বাঁদর এবার নেমে যাচ্ছে, এবারে তোমরা বলবেন। ডাব কাটার মাছটার উনি, আর এদিকে দুটো ডাব নিয়ে বসে আছে অতনু, চিন্তা করছে। প্রচণ্ড রোদ না, রোদে তো আমাদের শরীর মানে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ছে ওনার শরীর, তো ওই জন্য দুটো ডাব নিয়ে বসে আছে। এখানে তো বাবু ডাবটাপ কাটা চালু করে দিয়েছে। ভাই আপনাদের ডাবটা মিষ্টি লাগবে তো? আপনি কিছু বলুন ক্যামেরার দিকে, কিছু বলছেন না। আপনার ডাবটা কেমন হতে পারে একটু বলুন তো। মনে হচ্ছে ডাবটা মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। শুরু করছে, আমি একটু প্রথম স্টার্ট করি। খাওয়া দেখিও তো, এটা আমাকে দাও। দেখি উনি ক্যামেরা করে বলছেন। ঠিক আছে না, ক্যামেরা তোমাকে করলে হবে না, তুমি ডাব খাবে, তো তুমি ডাবটা খাও। না ডাবটা ঠিক আছে, সাই আছে, মিষ্টি, মজা আয়া। ডাবটা মিষ্টি আছে। প্রথম আমি খেয়ে নিয়েছি, আমার মুখটা কিন্তু দেখালাম না, কেউ কিছু মনে করবেন না। তো সেকেন্ড ডাবটা যে খাবে তার মুখটা দেখাবো। তোমরা আমাদের সাথে থাকো। এনাকে যদি চিনতে পারেন একটু কমেন্ট করে জানাবেন। এই সেকেন্ড ডাবটা অতনু খাচ্ছে, তো কেমন লাগে খেয়ে দিয়ে একটু বলবে। অতনু ডাবটা কেমন লাগে একটু আমাদেরকে বলবে। তো উনি বলছে ভালো লাগছে, ভালো ছিল উনি বলছে, ভালো ছিল বলছে। ঠিক আছে তাহলে ঠান্ডা ঠান্ডা একদম ডাবের জল এমনিতে অ্যাকচুয়ালি ঠান্ডা হয়, একটু মিষ্টি হয়। ঠিক আছে, নো প্রবলেম। তো আমরা ফ্রি ডাব খেতে এসেছি, মানে ওগুলো কিছু মাইন্ড করলে হবে না, ডাব খেতে হবে, চলে যেতে হবে, কোনো সমস্যা নেই। তুমি একটা খেয়ে নাও, তুমি খেয়ে একটু বলবে আমাদেরকে কেমন লাগে। আমাদের ডাবের মালিককে দেখাও। হ্যাঁ, তুমি ডাবে ডাব গাছে উঠেছিলে। আরে কেনা কে চাইতে হো, তো একটা খেয়ে আমাদেরকে বলবে কেমন লাগে। তো উনি এবারে খাবে। রাধনু উনি আবার খাবেন, ঠিক আছে? ব্যাস খেয়ে দে, তুই খা, তুই খাইছিস, তুই খা না, তুই একটা খা না, তুই খা, একটা খা, একটা খা না, তুই একটা খা, একটা খা, একটা খা না। উনি ডাব খাবে না বলতে আমি সকাল থেকে বেরিয়ে গেছি, তো আমাদের সাথে থাকো, আমরা দেখাবো আমাদের বাড়িটা কত দূরে। তো ওইদিকে এই সামনে চলে যাচ্ছে অতনু, আর পিছনে আছে যে ডাব পেরেছিল, নাম হচ্ছে সুরজিৎ, ঠিক আছে? এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের সাথে থাকো, আমরা দেখাচ্ছি। অতনু কিছু বলো। আমি কিছু বলতে চাই না, এখন রোদ উঠেছে, তো আমি তো বুঝতে পারছি রোদ প্রচণ্ড উঠেছে, তাও একটু কিছু বলো, একটু ঘুরে একটু কিছু বলো। না না, আরে ক্যামেরার দিকে ঘুরে একটু বন্ধুদেরকে কিছু বলে দাও। বলতে পারবো না, উনি বলতে পারবে না, প্রচণ্ড রোদ, তো ইয়াং ছেলে, রোদ লাগলে মাথা একটু গরম হয়ে যায়, তো পরে ঠান্ডা হয়ে যাবে যখন বাড়িতে যাবো, দুজন একটু সামনাসামনি যখন হয়ে যাবে মাথা ঠান্ডা হয়ে যাবে, বা একটু মেয়ে ছেলে ফোন করলে মাথাটা একটু ঠান্ডা হয়ে যায়, নাহলে গরম থাকে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।